ক্রিকেট এক জেন্টলম্যানদের খেলা এই বিষয়টা অনেক খেলোয়াড়ই প্রমাণ করে দিয়েছে তাদের মাঝে এক অসাধারণ খেলোয়াড় আছে যার বিধ্বংসী বলের দাপটে অনেক বড় বড় ব্যাটসম্যানদের উইকেট নিয়ে অপর দলকে নাজেহাল করে ছেড়েছে এই খেলোয়াড় অনেক বড় মাপের সে যেন তৈরি হয়েছে বড়ো ম্যাচের জন্য সে আমাদের ডানহাতি ফাস্ট বোলার মোহাম্মদ শামী মোহাম্মদ শামী উনিশশো সালে তেসরা সেপ্টেম্বর উত্তরপ্রদেশের সাহসপুরে এক গরিব পরিবারে জন্মগ্রহণ করে তার খেলার প্রতি আগ্রহ ছোটোবেলা থেকেই ছিল এর পাশাপাশি বাবার সাথে চাষের কাজেও হাত লাগাতো সে বিভিন্ন খেলাতে খেপ খেলে বেড়াতো সে ছোটোবেলা থেকে এত ভালো বল করা সত্ত্বেও তাকে উত্তরপ্রদেশের হয়ে আন্ডার নাইনটিন দলে সুযোগ দেওয়া হয়নি অনেক চেষ্টা করার পর দেবব্রত দাস তাকে বাংলা দলের হয়ে খেলার কথা বলে স্বামীকে নেটে বল করতে দেখে তখনকার অধিনায়ক সৌরভ গাঙ্গুলি তাকে রঞ্জি দলে খেলানোর কথা বলে বাংলার বোর্ড সৌরভ গাঙ্গুলির কথাও রাখে মোহাম্মদ স্বামী এই নামটাই যেন বর্তমানে যথেষ্ট আর আগে এই অবহেলিত স্বামী যেন একশো কোটি মানুষের ভিড়ে হারিয়ে যাচ্ছিল আর ঠিক তখন সৌরভ গাঙ্গুলির অনুপ্রেরণাতে দু হাজার ও এগারো সালে বাংলা দলের হয়ে রঞ্জি খেলার সুযোগ পায় তার পারফরমেন্স ভালো থাকার কারণে তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি ভারতীয় জাতীয় দলের হয়ে প্রথম ওয়ানডে ম্যাচটি খেলে দু সালে পাকিস্তানের বিরুদ্ধে মোহাম্মদ শামী জাতীয় দলের হয়ে প্রথম টেস্ট ম্যাচ খেলে দু সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার দুই ফর্ম্যাটে পারফরম্যান্স ভালো থাকার কারণে টি টোয়েন্টি জাতীয় দলে দু সালে পাকিস্তানের বিপক্ষে প্রথম খেলে তার এই এগারো বছরের কেরিয়ারে অনেক বড় বড় ম্যাচে অসাধারণ বল করে দলকে বহুবার জিতিয়েছে তার মাঝে উল্লেখযোগ্য দু সালে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে যখন ভারত প্রায় হারতে বসেছিল তখন স্বামীর অনবদ্য সাত উইকেট নিয়ে ভারতকে হারের মুখ থেকে জিতিয়ে নিয়ে আসে সে যেন এক পরিপূর্ণ বোলার হিসাবে অপরিসীম স্বামী ভারতীয় ক্রিকেটে অনবদ্য অবদানের জন্য দু সালে ভারতীয় রাষ্ট্রপতির কাছ থেকে অর্জুন পুরস্কারে সম্মানিত হয় মোহাম্মদ স্বামী জাতীয় দলে খেলার পাশাপাশি ভারতের সবচেয়ে বড় লীগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশ নেয় স্বামী দু সালে কে কে হয়ে পারফর্ম করে কিন্তু তাকে তেমনভাবে সুযোগ দেওয়া হয়নি দু থেকে দু সাল পর্যন্ত দিল্লি ডেয়ার ডেভিলসের হয়ে পারফর্ম করে সেখানেও স্বামীর পারফর্মেন্স সাধারণ থাকে দু সাল থেকে দু সাল পর্যন্ত পাঞ্জাবের হয়ে পারফর্ম করে এই তিন সিজেনে তাকে যেমন সুযোগ দিয়েছে তেমন সে কাজেও লাগিয়েছে তিন সিজেনে আটান্নটি উইকেট নিয়েছে দু সালে আইপিএলে নতুন দল হিসাবে গুজরাট টাইটান্সের হয়ে স্বামীকে দেখা যায় প্রথমবার সেই দলের হয়ে খেলে উঠে আসলো গুজরাট টাইটান্সের হাতে আইপিএল ট্রফি দু হাজার তেইশেও তার পারফরম্যান্স বেশ ভালোই ছিল সেইবার তার দল হল রানা সাপ দুই সিজনে মোট আটচল্লিশটি উইকেট তার ঝুলিতে করে সে মোট একশো নয়টি আইপিএল ম্যাচ খেলে একশো সাতাশটি উইকেট সংগ্রহ করে বন্ধুরা আমি জয়ন্ত আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাও ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে আমার পাশে থাকো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন এসেছ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে দিও যাতে আপকামিং ভিডিওগুলো প্রথমেই দেখতে পাও আজকের মতো বাই বাই আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন ট্রপিক নিয়ে